আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বিএনপিকে ইফতার করতে বারেবারে বাধা দিচ্ছে পুলিশ বাহিনী, তাই তো এবার পুলিশ বাহিনীর বিপক্ষে চরমভাবে ক্ষেপেছে বিএনপি নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীরা প্রতিবারে ইফতারের এক বিশাল আয়োজন করে, কিন্তু এবার আয়োজন করলেও সে আয়োজনকে যথাযথভাবে পালন করতে দিচ্ছে না পুলিশ বাহিনী, তাই তো এবার পুলিশ বাহিনীর বিপক্ষে চড়াও হলো আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীরা। পুলিশের উপর ক্ষেপলো বিএনপি নেতাকর্মীরা, এবং নতুন করে যে এক বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করতে চেয়েছিল সেটি করতে সফল হয়েছে। বারে বারে যদি এমন বিশৃঙ্খল অবস্থা বিএনপির মাধ্যমে অনুষ্ঠিত হয়, তাহলে তো বিএনপি নেতাকর্মীরা আর বেশি দিন রাজপথে টিকে থাকতে পারবে না। কেননা তারা যেটি করতে যাক না কেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন ঘোষণা করা হচ্ছে। আর যদি প্রতিবারে এমন অ্যাকশন ঘোষণা করা হয়, তাহলে তো তাদের জন্য খুব খারাপ প্রতি অনুষ্ঠিত হতে চলেছে। দলমল নির্বিশেষে সকলে চায় সুষ্ঠু সমাধানের মাধ্যমে দেশে শান্তি ফিরে আসুক, আর দেশে শান্তি ফিরে আসতে সব কিছুই করতে পারে দেশের সাধারণ জনগণ। কিন্তু দেশের সাধারণ জনগণে যেখানে বারেবারে ব্যর্থতার পথে নিজেদের জানান দিচ্ছে, সেখানে দল কি আর শান্তিভাবে জীবনযাপন করতে পারবে? প্রতিটা ক্ষেত্রে রাষ্ট্র কিংবা সমাজের মানুষজন যতদিন পর্যন্ত না সুষ্ঠু সমৃদ্ধি জীবনযাপন করতে সক্ষম হচ্ছে, ততদিন পর্যন্ত দেশের স্বার্থে সাধারণ জনগণও কী বা আর করতে পারে দেশকে রক্ষা করতে? তাই তো এবার দলমল নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে আবারও একত্রিত হয়ে সমাজ সমৃদ্ধি জীবনযাপনের মাধ্যমে দেশকে শান্তির পথে ফিরে আনুক, দেশ শান্তির পথে পরিচালিত হোক। আর দেশ যদি শান্তির পথে পরিচালিত হতে পারে, তাহলে এটি দেশের জনগণের জন্য খারাপ কিছু হবে না। প্রতিটা সমাজ, প্রতিটা রাষ্ট্র কিংবা প্রতিটা দেশের নাগরিকই চায় যে দেশে সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত হোক। এর নির্বাচন যে সুষ্ঠু হওয়াটা কতখানি গুরুত্বপূর্ণ, তা শুধু সে নির্বাচন ব্যবস্থাপকই বুঝতে পারে। একটি দল কিংবা একটি রাষ্ট্র যেখানে নির্বাচন নিয়ে নিজেদের মধ্যে বিশৃঙ্খল অবস্থা চলতে চলতে এমন এক পর্যায়ে গিয়েছে যে সে পর্যায় থেকে আর রক্ষা হওয়াটা খুব দুষ্করই হয়ে পড়েছে। তাই তো দলমল নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে যদি তাদের নিজেদের মধ্যে শান্তিময় জীবনযাপন করতে পারে, তাহলে এই শান্তিময় জীবনযাপনের ভাগিদার হতে পারবে দেশের সাধারণ জনগণ। কেননা দেশের সাধারণ জনগণ নিরুপায় হয়ে রয়েছে, তারা কিছু চাইলেও কিছু করতে পারতেছে না, শুধুমাত্র সরকার ব্যবস্থাপনার মাধ্যমে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না, এই জন্যেই তারা দলকে নতুন করে সাজাতে পারছে না। কিন্তু প্রতিটা ক্ষেত্রেই যদি এমন অবস্থা প্রতিনিয়তভাবে চলতে থাকে, তাহলে তো দেশমেশ সব কিছু ভুলে গিয়ে দেশের স্বার্থের বদলে বিপক্ষে পুরো সকলেই চলে যাবে। তখন আর দেশের মধ্যে যে শান্তিময় বজায় রাখার কথা, সে শান্তিময় হয়তো বা বজায় রাখাটা একটু বেশি কষ্টসাধ্য হতে পারে পুরো দেশের জন্য।